সুপ্রিয় দর্শক মন্ডলী, বেঙ্গল টিভিতে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহাঙ্গীর। এই মুহূর্তে যে খবরে চোখ রাখবো, অমিত শাহের রোড শো ঘিরে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল বিধান সরণীর কলেজ স্ট্রিট এলাকায়। বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ, তৃণমূল কর্মী সমর্থকরা তাদের উপর হামলা চালায় রোড শো অবস্থাতে। পরে পরবর্তীকালে বিজেপি কর্মী সমর্থকরাও বিদ্যাসাগর কলেজে তারা চড়া হয় এবং সেখানে তারা তাণ্ডব শুরু করে রীতিমতো। ভাঙচুর চালানো হয় বিদ্যাসাগরের মূর্তিতে, এমনকি কলেজে ঢুকে কাউন্টার এবং সমস্ত কিছু আসবাবপত্র ভেঙে দেওয়া হয়, এমনটা অভিযোগ আসছে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্য দিয়ে। এবং সেই চিত্র আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এই নিন্দনীয় ঘটনার তীব্র প্রতিবাদ করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি এক্ষুনি শুনলাম যে বিবেকানন্দের মূর্তিও ভাঙা হয়েছে। তার মানে যে কালিদাস যে গাছের ডালটায় বসেছিল সেই গাছের ডালটাকেও কেটে দিল। বিবেকানন্দ, বিদ্যাসাগর, তাদের অপমান করা মানে সত্যি। মাথা ঠান্ডা করুন, মিছিলে প্রতিবাদ করুন। শুনুন, আমি একটা কথা বলি প্লিজ। আমি কিন্তু, আপনারা কিন্তু আমায় কথা দিয়েছেন, কেউ খারাপ কাজ করলো আমরা করি না। আমরা গান গেয়ে প্রতিবাদ করব, আমরা পোস্টার লিখে প্রতিবাদ করব, আমরা মিছিল করে প্রতিবাদ করব। কিন্তু মনে রাখবেন, মাথা গরম করে আমরা যেন কোনো ক্ষতি না করি। সব মানুষই আমাদের মানুষ, কয়েকটা গুন্ডা করেছে, কয়েকটা গুন্ডা করেছে আমরা দেখে নেব, ঠিক আছে? কিন্তু আমি যখন বলছি আমায় কথা দিতে হবে। তড়িঘড়ি ঘটনাস্থল পরিদর্শনে যান বিজেপি নেতা রাহুল সিনহা। তিনি ঠিক কি বলেছেন সেখান থেকে শুনবো। মমতা ব্যানার্জির মিটিং যখন হয় তখন লাইট পোস্টে রেলিংয়ে পোস্টার লাগে না, তখন ওখানে ফ্ল্যাগ লাগে না, কিন্তু মিটিং যখন হয়ে যায়, প্রোগ্রাম যখন হয়ে যায়, তারপর ওটা খুলে নেওয়ার রীতি আছে। তারপরে যদি আমরা না খুলতাম তাহলে তারা এটা তুলে নিতে পারতো, কিন্তু যখন প্রোগ্রাম হচ্ছে সেই প্রোগ্রামের মুহূর্তে এইভাবে গুন্ডাদের নিয়ে এসে, তৃণমূলের লোকজন নিয়ে এসে পুলিশ এটা করেছে, ইলেকশন কমিশনের নাম করে করেছে, যেটা অত্যন্ত নিন্দার। আমরা তীব্র বিরোধিতা করছি, আমাদের হাজার চেষ্টা করেও এই র্যালিকে ওরা আটকাতে পারবে। একইভাবে এই নিন্দনীয় ঘটনায় বিভিন্ন মহল থেকে সরব উঠছে, সেই মতো কংগ্রেস নেতা অধীর চৌধুরী কটাক্ষ করে একেবারে বিজেপির দিকে এবং তিনি বিভিন্নভাবে এই কর্মসূচির তীব্র নিন্দা করেন। ঠিক কি বলেছেন উনি শুনবো। বিদ্যাসাগর, তার মূর্তি ভাঙা হয়েছে, এর থেকে অপরাধ কিছু হতে পারে না। পাশাপাশি পশ্চিমবঙ্গে প্রত্যেকটা পার্টির রাজনৈতিক কর্মকাণ্ড পালন করার অধিকার আছে, আমি এখান থেকে সরে আসতে পারি না। কংগ্রেস, সিপিএম, বিজেপি সকলের রাজনৈতিক কর্মকাণ্ড পালনের অধিকার আছে, যা গণতন্ত্রের স্বীকৃত, যা নির্বাচনের স্বীকৃত। ভারতবর্ষের কংগ্রেস পার্টি উদার মানসিকতা নিয়ে রাজনীতি করে। রাজনীতি হবে রাজনীতির ময়দানে, ভোট হবে ভোটের ময়দানে, সেখানটাই। এই ছেঁচড়ামি কেন করবো? আপনাদের দেখাছিলাম সেই চিত্র, সেই অভিশপ্ত রাতের চিত্র, যেখানে রোড শোর পরে তাণ্ডব চালানো হয় বিদ্যাসাগর কলেজে, ভেঙে ফেলা হয় বিদ্যাসাগরের মূর্তি। সেই সমস্ত চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম। দেখতে থাকুন বেঙ্গল টিভি।